আমরা বেরিয়ে পড়েছি তো যাচ্ছি পেলে ভালো ট্রেনটা নয়তো সে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে দেখি কি হয় টোটো ধরে নেব এখান থেকে দিয়ে স্টেশনে যাব ট্রেন চলে গেছে আমাদের কি দুঃখ অনেক কষ্ট করে দৌড়ঝাঁপ করে আমরা অবশেষে ব্যান্ডে 6:05 ট্রেন আছে এখনো ট্রেন আসেনি আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে যে ট্রেনেই দুটো নিয়ে নিলাম 5 টাকা করে বেশি দামও নয় গরমও ছিল খেতেও ভালো ছিল অনেক রকম খাবার ওঠে সেরকম মিষ্টিও উঠেছিল দেখো মিষ্টি আর জল তার সাথে জলও দেয় এরকম কিন্তু আমাদের এখানকার ট্রেনে দেখা যায় না অনেকটা জার্নি করে অবশেষে ট্রেন থেকে নামলাম কোন দিকে যাব সত্যি বুঝতে পারছিলাম না কারণ রাত্রেবেলা নেমেছি ভান্ডার কি করি অনেকটাই দূর আমাদের এখান থেকে তো নেবে রাস্তাটা পেরালাম রেললাইনটা পেরিয়েই মেলা রেললাইনটা পেরালেই মেলা শুরু হয়ে গেছে দেখো কত রকম জিনিস এই মেলাটা 1 মাস বসে আর এই মেলাটা মনসা পুজো উপলক্ষে বসে এবারে প্রচুর বড় মেলা বসেছে প্রচুর বড় অনেক বছর যাইনি এবছর অনেক বছর পর এবছর গেলাম প্রচুর বড় মেলা বসেছে গরম গরম জিলিপি ভাজছে দেখেই তো লোভ লেগে যাচ্ছিল দেখেছো জিলিপি ভাজি পুরো গরম গরম খাবো খাবো করে তো আর খাওয়াই হয়নি খুব আফসোস করছি এখনো ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমিও খুব আফসোস করছি মেলা মানে একটুকুনি গেলেই পূর্ণিমাদির বাড়ি মানে বা মেলাটার মাঝখানে পূর্ণিমাদির বাড়ি নিমকি গজা কত ফুচকা বসেছে দেখো মা ফুচকা তো খেতেই হবে গো এই ফুচকা কাকুটার ফুচকাটা দারুণ আসার দিনকে দুপুরবেলা খেয়েছিলাম এই যে মানিদিদি পূর্ণিম মানিদির ছেলে আইসক্রিমের স্টল দিয়েছে ওই যে পূর্ণিমাদি মিন্টুদা পিসি এটা আমার সেজো পিসি খুবই ভালো মানুষ পূর্ণিমাদি দেখো একদম মেলার মাঝখানে মানে দারুণ জায়গা পূর্ণিমাদির বাড়ি একদম স্টেশনের কাছে স্টেশন থেকে শুরু হচ্ছে মেলা প্লাস দোকানে বসে বসে তোমার সারাদিন কেটে যাবে নিজে দোকানে বসে রয়েছি আমার চুল শোন হয়ে গিয়েছে সব শোন হয়ে গেছে আমাদেরও গ্রামের মেলা বলে যে এখানে
অন্যরকম বা বাজে জিনিস পাওয়া যাবে তা নয়, দেখো শহরের মতোই নিত্য নতুন ভ্যারাইটি জিনিসই পাওয়া যাচ্ছে। আমি তো দেখলাম, এমনকি মা গুছিয়ে শপিংও করেছে দিদির মেয়ের জন্য। মা তো মেলায় ঢুকতে ঢুকতেই বলছে আমি শাখা কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, তো মা ভীষণই শপিং করেছে, উল্টে আমারই কিছু শপিং করা হয়নি। পরের দিন করবো বলেছিলাম, ওই পরের দিনটাই হয়ে গেছে আমার একদম ইয়ে। তো যাই হোক, কিছু শপিং করিনি। মা এই দিদির মেয়ের জন্য কিনেছে, হেয়ার ব্যান্ড কিনেছে, ব্যাঙ্গলস কিনেছে। তো মেলাটা বুঝতেই পারছো কত বড়, এরকম রাস্তায় বসেছে, আবার দেখো বড় বড় খাবার দোকানও বসেছে, সব কিন্তু প্রচুর বিক্রি হচ্ছিল, প্রচুর সেল হচ্ছিল। মেলাতে আমি, মা, মানি দিদি আর সেজো পিসি গেছিলাম। এই যে এটা হচ্ছে বড় মাঠে ঢুকছি, রাস্তার মেলা ঘোরা হয়ে গেছে বড় মাঠে। বড় মাঠে অনেক গোল্লা বসেছে, দেখো নাগরদোল্লা, অনেক খেলা বসেছে, বাচ্চাদের বড়দের অনেক নাগরদোল্লা বসেছে। অন্য কোনো বারে আমি দেখিনি এত মেলা বসতে, এবারে প্রচুর বড় জায়গা জুড়ে মেলাটা বসেছে। দেখো বড় বড় ফুচকা স্টল, কলকাতায় যেরকম বড় বড় ফুচকা স্টল, এখানেও সেরকম বড় বড় ফুচকা স্টল বসেছে। দেখে সত্যি জিভে এখনো জিভে জল আসছে দেখে, ফুচকাটা সত্যি খুব ভালো খেয়েছিলাম। দেখো কত, ওখানে একটা জিনিস দেখলাম 10-15 টাকার দোকান আছে, যেটা এখানে আমাদের এখানে সচরাচর দেখা যায় না 10-15 টাকা, ওখানে 10-15 টাকা, 25 টাকা, 35 টাকা সব রকমের এই যে তুমি দোকান পাবে। দেখো 30 টাকা লেখা, বেশ দোকানগুলোতে ভিড়ও হচ্ছিল, ভালোই জিনিস এসেছে, ওই জন্য ভিড়ও হচ্ছিল। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে আমায় ভুলো না কমেন্ট করে। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার নিকিতাস মেকওভার পেজটাও ফলো করে দিও, তাহলে আমার ভালো লাগবে। এখানে আবার 10-15 টাকা, এই যে আমাদের ওখানে থাকেই না, মাত্র 10-15 টাকা, 10-15 টাকা। আরো নিন রেডিয়াম, নিন 15 টাকা, ক্যাকড়া দুটো সেট নিন 15 টাকা। ভালো বসিয়েছে বড়, কাঠের বাউলিন 15 টাকায়, কাঠের বর্ণিন 15 টাকায়, কাঠের বাউলিন 15 টাকায়, কাঠের বাউলিনের 15 টাকায়, কাঠের রাধা 15 টাকা, কাঠের কৃষ্ণ 15 টাকা। কোন দিকে? এইদিকে, এইদিকেও আছে তো। পাচ্ছ কত বড় মেলা, ওটা হচ্ছে বড় মাঠের মেলা, এবার ঢুকছি ছোট মাঠের মেলায়। মানে অনেকটা জায়গা নিয়ে মেলাটা বসছে, অনেকটা বড়, এমনকি এখানে কাঠের দোকানও বসে, যেমন খাট, আলমারি, শোকেস এইসবেরও দোকান বসে। দেখো কত আলট্রা মডার্ন কানের, যত এখানে যা যা ডিজাইন পাওয়া যায় ওখানেও সেম সেম ডিজাইন সব কিছু পাওয়া যায়। দারুণ দারুণ সাজার ইমিটেশন ও ক্যানভাস সামগ্রী।
এখনো অনেকটা মেলা বাকি আছে। দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম, রোডে উঠে পড়লাম। এই যে পূর্ণিমাদির দোকান, দোকান ছাড়িয়ে আমরা আবার মেলা ঘুরতে লেগে গেলাম। এটা সেই মা মনসার মন্দির। এনাকে ইনি খুব জাগ্রত, আর অনেক বলিও হয় সকাল থেকে। এনার পুজোর উপলক্ষে এক মাস ধরে মেলা বসে। দেখছো কতগুলো ঠাকুর, সব নাকি যে যার মতো মানত করে, আর তারা ঠাকুরগুলো রেখে দিয়ে যায় একটা ঘরে, না হলে আবার গাছের ওপরেও আছে, প্লাস হচ্ছে যে পাশের রুমে রয়েছে। অনেক অনেক মানত করে নাকি, পুরো পুজোর আগের দিন রাতে পুরো নাকি মন্দিরটা ভরে যায় ঠাকুরের। দেখো কত ঠাকুর একসাথে পুজো হয়েছে, মা মনসা ঠাকুর সব। এ দেখো গাছের এখানে রাখা রয়েছে, মন্দিরটার ভেতরে এই গাছটা আছে। দেখো আশেপাশে গাছের আশেপাশে রাখা রয়েছে, পাশের রুমেও দেখবো আমরা অনেক ঠাকুর রাখা রয়েছে, ছোট বড় সব মিলিয়ে যে যেরকম মানত করে সেই অনুযায়ী। ছোটোখাটোও আছে, খুবই জাগ্রত ঠাকুর। আমি তো এত বছর এসেছি, কোনোদিনও দেখিনি। এইবারই কোনো দেখো কত প্রসাদ পড়েছে, কলা আর দুধ দেয় ঠাকুরকে পুজোতে। এইবারেই আমি দেখলাম, প্রথমবারই মন্দিরে ঢুকলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো কত ঠাকুর। গাছেরই মেলা বসে, যত রকম গাছ তোমরা কিনতে পারবে দেখতে পারবে। তো ওপারে যাচ্ছি, আর আমাদের প্রচণ্ড খিদে লেগেছিলো। আসলে আমরা চপ খুঁজতে যাচ্ছিলাম, অনেক রাতও হয়ে গেছিলো, তো চপ আমরা পাইনি, খুব দুঃখের বিষয়। তো আর একটা ভালো জিনিস দেখেছি ওপারে, কি সেটা হলো দেখো কত তরতাজা গাছ, এখানে নাকি গাছের মেলা শুরু। আমরা নিঃস্ব নই, কিশোরদারে ধরস্থ, দেখি কার মধ্যে কত শক্তি, কিশোরদারে ধরস্থ, দেখি কার মধ্যে কত শক্তি। বেশ কিশোরদারে ¶¶
এটা হচ্ছে মিন্টু দাদার ছেলে। এটা কি? প্রিয়াংশ। এই দেখো ব্যাগ গাড়ি। এই তোর নাম কি? হ্যাঁ? কি তোর নাম? প্রিয়াংশ দা। বলে কিছু তো বলো। চল আমার বাড়ি যাবি? যাব তো। কেন? লাস্টে আমি আর ও মেলা ঘুরেছি ফাঁকায় ফাঁকায়। টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।